গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:45, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার যা যা কাজ সব হয়ে গেছে। এদিকে আমার ডাল আছে, এই যে ডাল রান্নাও হয়ে গেছে, আর ভাত এখনও বসাইনি, কারণ ভাত অনেকগুলো ভাত রয়েছে, সেগুলো গরম দিয়ে দুপুরে খেয়ে নেবো। আর বাড়িতে এসে ছোটো গামলা আছে, ওটার মধ্যে করে চাল অল্প কটা ভাত রান্না করে নিলে হয়ে যাবে, যদি লাগে। দুপুরে লাগার কথা না, কারণ তার বাবা বিড়াল আছে, সোনা বাবা আছে, সোনা বাবা খাবে, ওই জন্য বাড়ি এসে বসিয়ে দেবো, ওই গামলাতেই রাখবো ভাতটা, ওই জন্য আর এখন বসাচ্ছি না। তো এখন শুধু রান্নাটা করে নিয়ে আজকে রুটিও করবো না, কারণ সোনা বাবাকে সেরেগুলো খাওয়াবো, আর আমাদের খাওয়ার জন্যও বানাচ্ছি না, কারণ সোনা বাবা স্কুলে সেই গ্রুপগুলো রয়ে গেছে, অন্য কিছু খাওয়া যেতে পারে, ওই জন্য চলো দেখতে থাকো। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার এই মাছে নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলো ভেজে নেবো। দেখো মাছগুলো ভেজে নিই, দেখো মাছগুলো রান্না হবে, উঠছে। আলু দিয়ে মাছটা রান্না হবে, ভেন্ডি ভাজা হবে, আর ডাল রান্না হয়েছে। তো চলো মাছটা ভেজে, দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো লঙ্কা আলু উচ্ছে দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। দেখো ভেন্ডিটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে আর ওই ওই এটার মধ্যে চাল মেপে রেখেছি, এই যে এই বাটিটা এসে বসিয়ে দেবো। ওই যে এইটা ভাজা, মেয়েদিকটা পরিষ্কার করে মুছে টুছে নেবো। তো চলো দেখতে থাকো। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবার তো সব এখানে রেখেই দিয়েছি। তো এবারে স্নানে যাব, তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি একেবারে। সোনা বাবাও দেখো, যেটা দেখাই, এই দেখো সোনা বাবা রেডি, সোনা বাবা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে আসলে আবার গরম গরম ভাব পড়ে গেছে, সোয়েটার এলাম না, আমিও সোয়েটার টোয়েটার কিছুই পরবো না। তো চলো একটু পরেই যাবো, রিক্সা কাকুকে বলিনি, আমার বাবা রয়েছে ওই জন্য। তো চলো তারপরে আবার এসে কথা হবে, গিয়ে যদি দেখানো সম্ভব আমি নিশ্চয়ই দেখাবো। তো চলো, আর এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে গুরুদেব, আমি ওই গুরু দীক্ষিত, ওই দেখো ওই জন্য শুনতে পাচ্ছ। চলো তো পরে আবার এসে আবার কথা হবে, বা গিয়ে যদি দেখানো সম্ভব হয় দেখো। তো কথা দেখো, সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসছি অনেকক্ষণই, এসে একটু বিয়ে খেলাম, চাল ভাজা খেলাম, এখন আবার টিফিন বানিয়ে নিয়েছি, পাউরুটি সেঁকে বাটার লাগিয়ে নিয়েছি, আর কলা দিচ্ছি, চলো দেখাচ্ছি। এই যে তো চলো খাই, তারপরে আবার কথা হবে। বস ধরতে পারবে না, ব্যাগ রয়েছে। টাটা। দেখলে সোনা বাবা পড়তে চলে গেল, তো চলো পরে আবার কথা হচ্ছে।
গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে কিছুই হয়নি, সবে মাত্রই এলাম, এসেই জল গরম বসিয়ে দিয়েছি মার ফ্লাক্সে, তারপর চা করব, তারপর দেখি কি কাটাকুটি করা যায়। তো চলো দেখতে থাকো। তো মাকে তো চা দিয়ে আসলাম, দুধটা জাল হয়ে গেছে। এসেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে কালকে মাছের ঝোল রান্না করব, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব কালকে। আর রান্না করবো আম এনেছে, একটা কাঁচা আম, সেটা আমি খাবো না, মানে আমি চাটনি করব, সেটা ওকে করে দেবো, কারণ নীল পূজার আগে আম খাবো না। আর একটা আলু কেটেছি, ইয়ে কি বলে সজনে ফুল, সেদিন পারলাম ভাজা ভাজা বড়া খেলাম, সজনে ফুল দিয়ে আলু দিয়ে ভাজা করে মাকে পরোটার সাথে করে দেবো, তো এই জন্য ওই। তো আর কী করলাম, ও দুটো আলু বেশিও কেটে ফেলেছে, ও ষোলে বেগুন ভাতে দেবো, দুটো আলুও দিয়ে দেবো তার সাথে ভাতে আর কি। এই তো চলো আমি এখন চাটা বানাই, ও দুধটা জাল তো হয়ে, মাকে তো চা দিয়েই দিয়েছে, এবার আমি চাটা বানাবো। তো চলো চাটা বানাই, তারপরে আজকে একটু চা খাবো আদা দিয়ে। তো চলো চাটা বানাই, তারপরে দেখাচ্ছি। তুমি কার কোলে বসেছ? মিষ্টিমা এসছে না? ও বা, মিষ্টিমার কোলে বসেছে, পেছনে ওই যে পেছনে গাড়িয়ে দেখো পেছনে, টিভিটা বন্ধ। কত জোরে চলে একটু দেখি, স্পিড আছে কিন্তু না, খুব স্পিড, ব্ল্যাক গাইডে তো অল্প স্পিড, এটা অল্প একটু স্পিড, সবচেয়ে বেশি স্পিড কোনটা, অল্প স্পিড মানে বেশি স্পিডে তো চলে, ও ও আচ্ছা, এরকম করে ড্রাইভ খেয়ে যায়, ও গাইড ধাক্কা লেগে যায়, ড্রিফট তো খায়, আর ড্রিফট খেয়ে ধাক্কা লেগে যায়, ধাক্কা লেগে যায়, কোথায় ড্রিফট খেয়ে ধাক্কা লাগে, এই যে পাহাড়ে, পাহাড়ে পাহাড়ে ধাক্কা খায়, এই যে আমার যে লিপস্টিকে দাগটা বসে গেছে, আর তো বড় মেট মু দেবে না, বল তাহলে কি হয়েছে, বল মিষ্টি মাত তো ওটা, বল তাহলে কি হবে, আর কিছুই হবে না, বল তো কেউ চুমু দেবে না, বলবে তুমি তো চুমু খেয়ে এসছো, এটা কার চুমু, জন্টি বলবে যদি বিশ্বাস না করে এটা মিষ্টি মাত চুমু, তখন কি করবে, তখন আচ্ছা আমায় ডেকে নিয়ে যাবে, দেখি দেখো। তো আমাদের বৌমা এসেছিল, দেখলে ঘুরতে গেছিল পুরী, সেই পুরীর প্রসাদ টোসাদ নিয়ে এসছে, ওর জন্যই জামা, দেখো সোনা বাবার জন্য জামাটা খুব সুন্দর হয়েছে, এই যে। আর এই যে এখানে চা বানিয়ে নিয়েছি, দেখো এই যে মিষ্টি এনেছে, আমরা অনেক
মিষ্টি এনেছিলাম, খায় না ও মিষ্টি, পছন্দ না। খেয়েছে একটা বেকড রসগোল্লা খেয়েছে, একটা আমার কথার একটা মিষ্টি খেয়েছে একটু ভেঙে। তো চলো এবার চাটা খাই, তারপরে মাছ টাছগুলো ধোবো, ধুয়ে টুয়ে ওকে পড়তে বসাবো। তো চলো, তো দেখো আমার ওদিকে সব কাজ কমপ্লিট। তো এবার আমি সোনা বাবাকে একটু পড়তে বসিয়ে নিই, কালকে স্কুলের হোমওয়ার্ক আছে আর ম্যামের হোমওয়ার্ক আছে, দুটো করিয়ে নিই, আজকাল পড়া হবে না যেহেতু 9টা বাজে, এই কলেজ ঝপাঝপ করে করিয়ে নিই। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।